সাকসেসফুল লোক হয়েছেন তাদের জীবনকে অনুসরণ করলেই কিন্তু আপনারা অনেক দূর যেতে পারবেন। আমাদের সম্মানিত জেলা প্রশাসক উনিও অলরেডি উদ্যোগ নিয়েছেন যে এখানে একটা স্পেশাল ইকোনমিক জোন করার জন্য, তো ইনশাআল্লাহ নিশ্চয়ই এখানে একটা স্পেশাল ইকোনমিক জোন হবে। আপনারা একটা আবেদন করেছিলেন যে এই রেল স্টেশন যেটা পুরনো স্টেশন এখানে যেন গাড়ি থামে, আমি আবার বলবো ধন্যবাদ জানাবো আমাদের ফরিদপুরের জেলা প্রশাসককে, উনি এটা উদ্যোগ নিয়েছেন।